শক্তি হারিয়েছে জাওয়াদ, তবে অমাবস্যার কোটালের জেড়ে সমুদ্র সৈকত জুড়ে জলোচ্ছ্বাসের আশঙ্কা। দীঘা মন্দারমণি থেকে শুরু করে বকখালি সর্বত্রই প্রশাসনের কড়া নজরদারি। বারবার গতিপথ বদলে শক্তি হারিয়ে ফেলেছে জাওয়াদ। দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টি চললেও ক্ষয়ক্ষতির বিশেষ আশঙ্কা নেই। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টিপাত চলবে। কলকাতা সহ হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারও বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ, সাথে 30-40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিকে অমাবস্যার কোটালের জেড়ে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত জুড়ে জলোচ্ছ্বাসের আশঙ্কা। দীঘাসহ একাধিক জায়গায় ক্রমেই উত্তাল হচ্ছে সমুদ্র, চলছে কড়া নজরদারি। শনিবারের মতো রবিবারও সকাল থেকে মেঘে ঢাকা দীঘার আকাশ, সমুদ্র উত্তাল, সকাল থেকেই চলেছে বৃষ্টি। সমুদ্রের পাড়ে পর্যটকদের ঘোরাফেরা করতে দেখা গেলেও ভিড় অনেকটাই হালকা। আবহাওয়া খারাপ থাকায় আর 5টা সপ্তাহান্তের ছুটির দিনের চেনা ছবি আজ উধাও। জাওয়াদের আতঙ্ক কাটলেও আরও একটা আতঙ্ক কিন্তু এখনও যায়নি, তা হল অমাবস্যার ভরা কোটাল। কোটালের কারণে জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে, তাই সমুদ্রতট বা গার্ডওয়ালের আশেপাশে যেন পর্যটকেরা না যান, সেদিকে নজরদারি চালাচ্ছে দীঘা পুলিশ। একই সাথে পর্যটকদের সতর্ক করে চলছে মাইকে প্রচার। এই পরিস্থিতিতে সমুদ্র স্নান করতে গিয়ে বা গার্ডওয়ালের ধারে জলোচ্ছ্বাসের মজা নিতে গিয়ে কোনো প্রাণহানি যাতে না ঘটে, সেদিকে নজরদারি চালাচ্ছে স্থানীয় প্রশাসন। কোটালের কারণে দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি সহ পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলের নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে, তাই আগে থেকেই ওইসব এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার দীঘাসহ আশেপাশের এলাকাগুলি সরেজমিনে ঘুরে দেখেন মৎস্যমন্ত্রী অখিল গিরি। আলিপুর আবহাওয়া দপ্তর শনিবারই জানিয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব এ রাজ্যে পড়বে না। তাছাড়া ওই ঝড় ওড়িশা উপকূলে আছড়ে পড়ার আগেই দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে, তারপর সেটি এ রাজ্যের দিকে অগ্রসর হবে। তবে এর জেরে শনিবার থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। সোমবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত বকখালি ফেজারগঞ্জ থানার পক্ষ থেকে মাইকে প্রচার করে সমস্ত পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। আপনারা হোটেলের মধ্যেই থাকবেন, অযথা বাইরে ঘোরাঘুরি করবেন না, এবং দোকানদারদের উদ্দেশ্যে জানানো হচ্ছে দোকানের প্রয়োজনীয় নথিপত্র এবং যে সমস্ত দোকানের কাগজপত্র ও আইকন জাওয়াত ও ভরা কোটালের প্রবল জলোচ্ছ্বাস সম্ভাবনা ছিল আজ ও কালের জন্য আপনারা বিশেষভাবে সতর্ক থাকুন। এদিন সকাল থেকেই জলোচ্ছ্বাসের প্রভাব দেখা দিয়েছে বকখালিতেও, তার সাথে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। বকখালিতে আসা পর্যটকেরা যাতে কোনোভাবেই সমুদ্রের কাছাকাছি যেতে না পারেন, তার জন্য কড়া নজরদারি চালাচ্ছে স্থানীয় প্রশাসন। আমাদের বেসিক্যালি যে টিম হ্যাঁ কাকদ্বীপ মে ডিপ্লয় হ্যাঁ, লেকিন এই টিম হামলোক সব টিম মে বট কর সবই ইলাকে মে নামখানে ও কাকদ্বীপ কে ইলাকে মে অলগ অলগ টিম অ্যাওয়ারনেস ফেলানে কা কাম কর রহি হ্যায়। এখন অবধি প্রায় আমরা 4,500 মানুষকে পুরো ব্লক এরিয়া থেকে সরিয়ে নিয়ে সেফ শেল্টারে রেখেছি। হাওয়া তো সে অর্থে নেই, বাট বৃষ্টিটা গতকাল থেকে চলছে, ইনসিস্টেন্স ড্রেন একটা হচ্ছে, সেই কথা মাথায় রেখে আমাদের ইভ্যাকুয়েশন চলছে। আমরা টিম ফিল্ডে রয়েছে, সিভিল ডিফেন্সও রয়েছে, বকখালি মৌসুমীর উপর স্পেশাল ফোকাস রেখে, কিন্তু ট্যুরিস্ট প্রচুর আছে এখানে, তারা যেন কোনোভাবে বিচে না আসে, কোনোভাবে মানুষের ক্ষতি না হয়, এই কথা মাথায় রেখে আমরা বিশেষভাবে প্রস্তুত রয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড।